আরে বেটা হাই হোসেন হাই হোসেন করিস তো, হাই আবু বকর বলিস না কেন? তো উসমান রাদিয়াল্লাহু আনহু যেদিন শহীদ হয়েছে সেদিন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এ কথা বলে হাই উসমান হাই উসমান। মতলবটা হলো নবীর পরিবারের প্রতি বেশি ভালোবাসা দেখিয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করা। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। শিয়াদের কর্মকাণ্ডের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুবার্ষিকী পালন করা। আরে বেটা হাই হোসেন করিস তো, হাই আবু বকর বলিস না কেন? উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তো আবু বকর সিদ্দিক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমি ভালোবাসি, কিন্তু সিদ্দিকে আকবরের চেয়ে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বলছেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি কে? আবু বকর সিদ্দিক। তারপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, ফারুকে আজম শহীদ হয়েছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়েছে সেদিন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এ কথা বলে হাই উসমান হাই উসমান, হাই উমর হাই উমর, অসংখ্য সাহাবি হাই হামজা হাই হামজা, হাই মুসাব বিন উমাইর হাই মুসাব বিন উমাইর, এসব সাহাবিদের নামে মাতম করো না। তাহলে তোমার মতলবটা কি? মতলবটা হলো নবীর পরিবারের প্রতি বেশি ভালোবাসা দেখিয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করা। জেনে রাখা ভালো, তিন দিনের বেশি শোক পালন করা যায় না, এই জন্য মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না। স্বামী যদি মারা যায় স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে, এটা শরীয়তের বিধান। 2 নম্বর, মাতম করা। 3 নম্বর, মরসিয়া গাওয়া, শোক মরসিয়া যেটা গায় শোক গাথা। 4 নম্বর হলো তাজিয়া, এই যে কবর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ইমামকে লস্কর হাই হোসেন আরও সব গান আমরা ছোটকালে শুনতাম। ওরে দারে জোরা কবুতর মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়, পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয়। কত বড় শয়তানি এই গানের মধ্যে। উড়িয়ে যারে জোরা কবুতর মা ফাতেমা কান্দে, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন 11 হিজরিতে, আর এই ঘটনা ঘটছে কারবালার কত হিজরি? 61 হিজরি। কত বছর পরে? 55 বছর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হলো। না মা ফাতেমা কান্দে কয়, মা ফাতেমা কাঁদলেন। প্রথম তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আমাদের মা নন, ফাতেমার মা হলেন মা খাদিজা, আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা, আল্লাহর নবীর মেয়ে তো আমাদের মা নন, আল্লাহর নবীর স্ত্রী আমাদের কি? মা। তো আল্লাহর নবীর মেয়ে কি আমাদের মা? তো মা ফাতেমা কোত্থেকে এলো? শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবী মানে, এই জন্য তাদের নবীর স্ত্রীকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই জন্য ওরা শিয়ারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলে। তা আমরা ওখান থেকে এই ভেজাল সিলেবাস শিখে আমরাও মা ফাতেমা বলে যাচ্ছি। মা ফাতেমা কেন দেখয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়, পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন ফাতেমাকে বাতাস করে শান্ত করো। তো ফাতেমাকে বাতাস করে শান্ত করার জন্য জিবরিল আমিনকে পাঠালেন। তো মালাকুল মউতকে নিষেধ করে দিলেই তো হতো যে ফাতেমার বেটার জান কবজ করিস না। তার মানে আল্লাহ এক ফেরেস্তারে পাঠালেন জান কবজ করতে, আর এক ফেরেস্তারে পাঠালেন কি করতে? নাউজুবিল্লাহ মিন জালেক। এটা আল্লাহর উপরে অপবাদ। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ঝাড়ো। এই যে শয়তানি কথা, এই শয়তানি কথাই এখানে প্রকাশ পাচ্ছে।